हेलो 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 কথা বলছেন না কেন? কথা বলুন, কে ফোন? হ্যালো হ্যালো, তারপর মা বুঝতে পারছি না ফোন করেছে অথচ কোনো কথা বলছে। হ্যালো হ্যালো হ্যালো, কি আশ্চর্য, আপনি কথা বলছেন না কেন? হ্যালো, এত রাতে ফোন করে যে সামান্য কথাটুকু বলতে হয় সেটুকু জানেন না? হ্যালো, ইয়েস, বাট হু দা হেল আর ইউ? আপনি এখানে ফোন করেছেন কেন? তখনই তো আপনাকে বললাম যে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, আপনি নিজেই খুঁজে নিন না। আরেকটা কথা, দয়া করে এখানে ফোন করবেন না প্লিজ, আমাদের সেটা ভালো লাগে না। যার ফোন সে আমাদের কেউ নয় মা। মিতালি, আমি ভাস্কর। মিতালি মিতালি, আমি ভাস্কর। মিতালি, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো, মিতালি মিতালি, আমি ভাস্কর। একটা অদ্ভুত অবস্থার মধ্যে আমি পড়েছি, কিছু করবো কিছুই বুঝে উঠতে পারছি না। প্রায় সকলের কাছেই আজ আমি ত্যায্য হব নাই বা কেন? জীবনে তো অনেক ভুল আমি করেছি, তাই আজ আমার এই অবস্থা। চেষ্টা করছি ভুলগুলোকে শুধরে নেবার, কিন্তু সুযোগ পাচ্ছি কোথায়? আমার ছেলে শান্তনু আমায় সহ্য করতে পারে না, আমাকে বাবা বলে স্বীকার করে না। আমার স্ত্রী আমার সঙ্গে কথা বলতে অস্বীকার করে। আজ তো আবার শান্তনু রাধা আর আভাসের কথা বলল, বলল ওদের দায়িত্ব আমার নেওয়া উচিত। আচ্ছা, আমি কোনোদিনই কি ওদের দায়িত্ব নিতে ভয় পেয়েছি, ওদের দায়িত্ব নিতে অস্বীকার করেছি? আমার খুঁজে কলকাতা এসেছে, বুঝতে পারছি না তো। কিন্তু শান্তনুর চোখ মুখ থেকে মনে হচ্ছিল কিছু জানে, আমাকে বলতে চাইল না। কি জানে ও?
রবিবারে দুপুরবেলা একটু না ঘুমোলে চলে বলো? তো ঘুমোলেই পারতে। কি করে ঘুমোবো বলো? যেই একটু শুয়েছি তোমার মেয়ে কানের কাছে এসে মাছির মতন ভনভন করতে লাগলো। ভাবি একটা গপ্প বলো, ভাবি একটা গপ্প বলো, ব্যাস ঘুমের বারোটা জব্দ হয়েছে। ভালোই, আমার যখন বলে গান শোনাও না তো ঘুমোবো না, আমি আয় ঘুম করতে তো ঘুম আর আসে না তার। কিন্তু ভাবছি এই দুপুর বেলাটা কি করি। এই মিঠি কোথায় গো? মিঠি আমাকে ছেড়েছে, এখন রামুদাকে ধরেছে গল্প বলার জন্য। কি পারে ও? আচ্ছা কি করা যায় বলো না। বলবো? ঢেঁড়স ভাজো। না আমি 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 অনেকদিন তাস খেলিনি বুঝলে, ভাবছি একটু পেশেন্স খেলি। তুমি বরঞ্চ মিটিকে সামলাও, ও যেন এখানে এসে ঝামেলা না করে। বাবা সপ্তাহে একদিন তো থাকো বাড়িতে, একটা দিন মিটিকে সামলাতে পারো না? কে বলেছে সামলাই না? আমি মেয়েকে সামলাই, মাকে সামলাই। ব্যাস ব্যাস ব্যাস, মেয়েকে সামলালেই হবে, মাকে সামলানোর কোনো দরকার নেই ধ্রুব। তাই বুঝি? একদম। আচ্ছা আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? বলুন। আপনি একটু রামুদাকে বলে একটু জল পাঠিয়ে দিতে পারবেন প্লিজ? রামুদা এখন মিঠির সাথে গল্প করছে, এখন যদি আমি আমি আনছি মিঠি খেপে যাবে না তো। ওকে। আমি জানতাম তুমি ক্রস চেক করবে, তুমি আমায় অবিশ্বাস করো, তুমি আমায় সন্দেহ করো, আমি জানি। মানে? মানেটা বুঝতে পারছো না? সারাটা জীবন তুমি আমাকে সন্দেহ করেছো, অবিশ্বাস করেছো, এরম ভাবে কোনো সম্পর্ক টেকে না ধ্রুব। দেখো তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না না? তুমি সত্যি করে বলো তো, তুমি এটা দেখছিলে আমি পৃথিবীকে ফোন করেছিলাম কিনা? দেখো তুমি কাকে ফোন করছিলে আমার জানার দরকার নেই, আমি শুধু জানি তুমি কলকাতা ফোন করেছিলে, দ্যাটস ইট। হাউ ফানি, এক্সিলেন্ট। আমি কলকাতায় ফোন করেছি এটা বুঝতে পারলে, কাকে ফোন করেছি এটা বুঝতে পারোনি? দেখো আমার জানার দরকার নেই, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু নো। তোমার জানার দরকার আছে ধ্রুব, নিশ্চয়ই আছে। তোমার এই অবিশ্বাস আমাদের সম্পর্কটাকে ভেঙে দেবে জানো তো। তুমি যদি বুঝতে পারতে আমি কাকে ফোন করেছি, যদি তোমার চোখ থেকে সন্দেহের আস্তরণটা তুমি সরিয়ে দিতে পারতে। ঘোরো, আমি আমার বর্দাকে ফোন করছি। বর্দা, তুমি বিশ্বাস না হয় আর একবার রিডায়াল করো, মিথ্যে বলছি না সত্যি বলছি। তুমি এখন কি করবে ঠিক করেছো? আমি জানি না। যে জানি না বলে তো চলবে না, একটা ডিসিশন তো নিতে হবে। তুমি তো আবার বললে যে তোমার বাড়িতে ফেরার কোনো উপায় নেই। সব রাস্তা বন্ধ, আমি বাড়িতে চিঠি লিখে এসেছি যে আমি আর কোনোদিন ফিরব না। তাহলে আমি তোমায় খুব সমস্যায় ফেললাম না? আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই মুহূর্তে একটা ডিসিশন নিতে হবে আর সেটা তোমাকে। আমি আসছি।
আসো মানে কোথায় যাচ্ছ? এত বড় পৃথিবীতে আমার জন্য ছোট্ট একটা জায়গা হবে না কোথাও থাকার? পাগলামো করো না, আমি আসছি। দেখো তুমি খুব ভালো করে জানো তোমাকে আমি কোনো অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারবো না। কেন পারবে না? তুমি আমার নিছক বন্ধু ছাড়া তো আর কেউ নও। সেটা তুমি ভাবতে পারো, আমি পারি না। আমার জীবনে তোমার উপস্থিতিটা একটু অন্যরকম, সেটা নিছক বন্ধুত্বের নয়, আর অনেক কিছু। আগে তো কখনো বলনি? না বলিনি, তার কারণ তোমার মন প্রাণ জুড়ে ছিল শুধু পৃথিবী, সেখানে আমার কোনো স্থান নেই। দেখো বৃষ্টি, তুমি তো জানো আমি মিলিটারিতে জয়েন করেছি, আমায় এই উইকে চলে যেতে হবে। আমায় নিয়ে যেতে পারবে? কি বলছো বৃষ্টি, এটা হয় না। ভয় পাচ্ছ? পাছে দায়িত্ব নিতে হয়। ভয় আমি কোনো কিছুতে পাই না বৃষ্টি, আমি মিলিটারিতে জয়েন করছি যাতে আমি ব্যাটল ফিল্ডে গিয়ে দাঁড়াতে পারি। তাহলে ভয় পাচ্ছ কেন বৃষ্টি? এটা ভয় নয়, পৃথিবীর কাছ থেকে আমি তোমাকে সরিয়ে নিতে পারি না, এটা অন্যায়। পৃথিবী আমাকে ভালোবাসে না এটা জেনেও? কি বলছো তুমি, পৃথিবী তোমায় ভালোবাসে না? না, ভালোবাসে না। ভালোবাসলে কেউ পালিয়ে যায় না ধ্রুব। তুমি আমায় নিয়ে চলো। তুমি আরেকবার ভেবে দেখো, তুমি যদি পৃথিবীর জন্য ওয়েট করতে চাও, আমি মাকে বলে যাচ্ছি তুমি এখানে যতদিন খুশি থাকতে পারো। কি অধিকারে আমি এখানে থাকব? গভীর বন্ধুত্বের অধিকারে। দেখো আমার মা একটু অন্যরকম, ওনাকে যদি সব কথা খুলে বলা যায় আমার মনে হয় না উনি কিছু মনে করবেন। তোমার অত কিছু করতে হবে না, আমি চলে যাচ্ছি। কেন এরকম করছো? আরে পৃথিবী অত সত্যি কোন জরুরি কাজে আটকে গেছে, ফিরে এসে তোমার খোঁজ করবে। ধ্রুব, একটা মেয়ে বাড়ি থেকে বাবা মাকে ছেড়ে আত্মীয় স্বজন সব ছেড়ে পালিয়ে আসে বিয়ে করবে বলে, সংসার বাঁধবে বলে, সেটা জরুরি নয় পৃথিবীর কাছে? অন্য কোনো কাজ পড়ে গেছে সেটা জরুরি? শোনো, নয় তুমি আমায় নিয়ে চলো, না আমি এখান থেকে চলে যাচ্ছি। দেখছি কিসের অধিকারে আমি তোমায় নিয়ে যাব, কিসের অধিকারে? গভীর বন্ধুত্বের অধিকারে নয়, তোমার স্ত্রীর অধিকার নিয়ে। বৃষ্টি, তুমি যদি
আমার অতীতটাকে ভুলে যেতে পারো, আমার বর্তমানটাকে নিয়ে সংসার বাঁধতে পারো। আমি আমি কোনদিন তোমায় দুঃখ দেব না। বৃষ্টি, we have to leave by 7. এখনো রেডি হওনি? হাই, তৈরি হবো এবার। তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ। আজ মেজর গুরুদের ওখানে পার্টি আছে। কি করছিলে তুমি? তুমি চিঠি লিখছিলে না? কাগজটা দাও। কি কাগজ? যে কাগজটা লিখছিলে সেই কাগজটা দাও। আমি কিছু লিখছিলাম না। আই ওয়ান্ট টু সি দ্যাট পেপার। তুমি কিছু লিখলে তো তুমি দেখবে। কি পেপার দেখবে তুমি? কাগজটা দাও। ওহো, কি কাজ, পাগলামো করছো নাকি? বৃষ্টি, তুমি এখনো পৃথিবীকে খুব ভালোবাসো, তাই না? ওকে এখনো মন থেকে মুছে ফেলতে পারো, তাই না? তুমি অযথা আমার সন্দেহ করছো। তুমি কোনোদিন আমায় ভালোবাসো নি। একদিনের জন্য আমার প্রতি তোমার কোনো সফট কর্নার তৈরি হয়নি। তুমি এখনো পৃথিবীকে ভালোবাসো ওকেই লিখছিলে, তাই না? বিশ্বাস করো, আমি আমি কিছুই লিখছি। তুমি কাগজটা দাও। শো মি দ্যাট পেপার। আমার কাছে কোনো কাগজ নেই। তুমি কাগজটা দেবে? বলছি তো আমার কাছে কোনো কাগজ নেই। কাগজটা দাও, ভালো ভালো দিয়ে দাও। আচ্ছা, প্লিজ গিভ মি দ্যাট পেপার। গিভ মি দ্যাট পেপার। আমি এখানে একদম ভালো নেই গো। সবসময় তোমার কথা মনে পড়ে। শুধুমাত্র একটা সম্পর্কের জেরে আমি এখানে সংসার করছি। আমার মন প্রাণ সবসময় তোমার জন্য কাঁদে, বিশ্বাস কর। আবার পরে লিখছি দু আসতে। তুমি আমার গায়ে হাত তুলে দাও, আমি আর তোমার সাথে থাকবো না।